সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ইঙ্গিত বরাবরই ছিল, আর তার জন্যে বিরোধীরা তৃণমূল কংগ্রেস দলকেও কংগ্রেসের মতোই ব্যক্তিত্রান্তিক দল হিসেবে চিহ্নিত করেছে। এদিন অনেকটা স্পষ্ট হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় বড় দায়িত্ব নিলে কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই যে পরবর্তী ব্যাটনে উঠতে চলেছে তা স্পষ্ট করে দিয়েছেন কলকাতার মহানাগরিক ফিরাদ হাকিম। তিনি জানিয়েছেন কেন্দ্রে প্রিয় দিদির ব্যস্ততা বাড়লে রাজ্যে অভিষেকের ব্যস্ততা আরও তুঙ্গে উঠবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন তারপরে দলের হাল কে ধরবে, কে ওয়ারিশ হবে তা এখন থেকেই ঠিক করে দিয়েছেন তিনি। অভিষেকই যে সেই লোক অনেকেই আন্দাজ করে নিয়েছেন। 19 জানুয়ারি ব্রিগেডে মমতা সভা করতে চলেছেন, আর সেই সভা হতে চলেছে লোকসভার আগে বিরোধী জোটের অন্যতম মঞ্চ। সেই সভা ঠিকমতো করার দায়িত্ব রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। ব্রিগেডের আগে তার নেতৃত্বে তৃণমূলের নেতারা জেলায় জেলায় সভা করে প্রস্তুতি নিয়েছেন। তৃণমূলের ভবিষ্যৎ প্রজন্ম নেতা তো বটেই, এখন থেকে তার ভাইপোর কাঁধে অনেকগুলি গুরুদায়িত্ব সঁপে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর অভিষেক সেগুলো পালন করছেন নিপুণভাবে দায়িত্বের সঙ্গে। এবার আগামী লোকসভায় অকংগ্রেসি অবিজেপি জোটগুলি প্রধানমন্ত্রী পদে মমতাকে তুলে ধরলে এবং সেই পরিস্থিতি তৈরি হলে কেন্দ্রে যেমন ইতিহাস তৈরি হবে, তেমনই রাজ্য রাজনীতিতেও কম বড় বদল হবে না।